তাপের প্রভাবে বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। উত্তরের পূর্বাভাস অনুযায়ী গোলাপের প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায় জেলাগুলিতে। রাতভর বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে সৈকত শহর দীঘা সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কখনো ঝিরিঝিরি আবার কখনো ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। দীঘায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও চলছে। কিছু সংখ্যক পর্যটক এলেও তাদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পর্যটকেরা পাড়ে দাঁড়িয়ে সমুদ্র সৈকত দেখছেন। পর্যটকরা যাতে সমুদ্রে না নামতে পারে তার জন্য দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে। অন্যদিকে ইয়াসের ভয়াবহ ছবি এর আগে দেখেছে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। তাই আগে থেকেই মন্দারমণি, জামরা, শঙ্করপুর সহ যে সমস্ত নিচু জায়গা রয়েছে সেই সমস্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে। কয়েকটি স্থানে আয়লা সেন্টারও খোলা হয়েছে। মজুত রাখা হয়েছে প্রচুর পরিমাণে শুকনো খাবার ও ত্রিপল। উপকূলীয় ব্লকগুলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দীঘার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নামানো হয়েছে এনডিআরএফ এর টিম। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।